আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ক্রিম এবং কনডেন্স মিল্ক ছাড়াই নবাবি সেমাই তৈরির রেসিপি। ক্রিম এবং কনডেন্স মিল্ক ছাড়াই খুব সহজেই মজাদার নবাবি সেমাইটি আপনারা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। নবাবি সেমাই তৈরির জন্য আমি 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এখানে 300 গ্রামের মতো লাচ্চা সেমাই আছে। আপনারা যে কোনো সেমাই দিয়েই নবাবি সেমাই তৈরি করে নিতে পারেন। এবার নবাবি সেমাইটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে আসলে এবার দিয়ে দিব কিছু কিশমিস আর 2 টেবিল চামচ কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন। এবার বাদামটা ভালো করে ভেজে নিব সেমাই ডেকোরেশনের জন্য। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলা অফ করে একই প্যানে লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর দিব 1/2 কাপ গুঁড়া দুধ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিব আর লো আঁচে একটু সময় নিয়ে ভালো করে সেমাইটাকে ভেজে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে ফুড কালার ইউজ করতে পারেন। আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না। সেমাইটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর সেমাই যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি সমান 4 কোণা একটা বাটি নিয়েছি। আমি যতটা সেমাই ভেজেছি তার অর্ধেকটা সেমাই এ বাটিতে ছড়িয়ে দিব। তারপর হাত দিয়ে বা স্পেচুলার সাহায্যে সেমাইটা বাটিতে সেট করে নিব। এবার বাটিটা এক পাশে রেখে দিব আর সেমাইয়ের জন্য ক্রিমটা তৈরি করে নিব। আমি এখানে 3 কাপ লিকুইড দুধ নিয়েছি। 6 কাপ দুধকে জাল দিয়ে ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক আর দিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার সবগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুধের পাতিলটা চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচ লোতে রেখে ক্রিমটা তৈরি করে নিব। ক্রিম তৈরির জন্য অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে থাকবে। আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি। কাস্টার্ড পাউডার ইউজ করায় এরকম একটা কালার হয়েছে। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। ক্রিমটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর গরম থাকা অবস্থায় যে বাটিতে সেমাই সেট করে রেখেছিলাম ওই বাটিতে ক্রিমটা ঢেলে দিব। এ
এবার ক্রিমের উপর বাকি যে অর্ধেক সেমাই ছিল ওইটা দিয়ে দিব। খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন ক্রিমটা দেখা না যায়, আর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এবার ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি। নবাবী সেমাইয়ের ক্রিমটা এখনো অনেক গরম, এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, তারপর পরিবেশন করব। এবার ছোট 1 টাইম কাপে আমি নবাবী সেমাই সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য ছোট ছোট কাপে নবাবী সেমাই সেট করে নিতে পারেন, তাহলে খুব সহজেই সার্ভ করতে পারবেন। 3 ঘন্টা পর আমি সেমাইটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নবাবী সেমাই একটু ঠান্ডা করে খেতেই বেশি মজা। এবার চামচ বা ছুরি দিয়ে সেমাইটাকে কেটে নিব। এই ছিল ক্রিম এবং কনডেন্স মিল্ক ছাড়া খুব সহজভাবে নবাবী সেমাই তৈরির রেসিপি। পরবর্তী রেসিপি আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।